লাহি তাকবীরা, আমি যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে, ভাবের পরিবর্তন হবে না, জায়গার পরিবর্তন, আমার ওয়াদা এতটা খাঁটি। কত বুঝেছে ওই আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যাদের জন্য জান্নাতের ওয়াদা করছি তারা আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সৎ পথে চলতে গিয়ে, ইসলামের উপরে চলতে গিয়ে, আল্লাহ রাস্তায় চলতে গিয়ে প্রয়োজনে মাথা নেবে আর প্রয়োজনে মাথা দেবে, তাদের জন্য আমার জান্নাত বিক্রি হবে। এবার যারা আমরা বসে আছি তারা ভাবি আমাদের ইমান কি অদ্ভুত যাবে, কথা বলে মনে হচ্ছে যাবে ভাই, জলসা ভাবার নাম, বোঝার নাম। আর যদি বল হুজুর শুরু করে শুনি দেন চলে যাচ্ছি, এই পৃথিবীর মুসলমানের সর্বনাশ হয়েছে দুটো কারণে, একটা হচ্ছে বেতাল সুরে আর একটা হচ্ছে আগাছা পিড়ে। গোড়া পাঁচতলা কিচ্ছু নেই জব্বর হুজুর, আর এর কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, বায়ান চলছে বাবা সেই দিন মদিনার মসজিদে মামা বাঁচতে 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 বাবা গো ও বাবা বুঝেছ বাবা, তখন বুঝতে হবে গীত গাওয়া মাল আলেম না, কারণ ও যা বলেছে মাল নিজেই বোঝে না। এই জন্য জলসা যারা শুনতে বসেছেন তাদের শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, জলসা শুনতে আসার দুটো কারণ, কটা কারণ, কটা কারণ। এক নম্বর কারণ হলো আমি ধর্মের যেটুকু জানি না সেটুকু জানবো, আর বাকি যেটুকু ধর্ম মনে করে আমি করি ওটা সত্যি কি ধর্ম এটা একটু ট্রাই করব, যাচাই করব। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি আমার আল্লাহকে কি করে পাব, এই রাস্তাটা এখান থেকে জেনে বাড়ি যাব। কথা বুঝেছে আব, আল্লাহ যা বলাবে বলবো, আপনারা যা শুনবার শুনবেন, আমল আপনারা করবেন আমরাও করব, যে আমল করবে সে পাবে আর যে আমল করবে না সে পাবে না। তো মুহাব্বতের দোল, এটা তো আমি ওভার বাউন্ডারি বললাম, জলসা এখনো শুরু হয় নাই, কারণ এখন তো বিসমিল্লাই করি, এজন্য মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন, কথা শুরু হবে আল্লাহুম্মা ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরোয়ারে কায়নাত, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে দরুদ পড়তে হয় তো, তা আমাকে বলতে হলো কেন, ওটা অটোমেটিক বলতে হবে। বিধাতা তোমারে করিল সৃজন গড়িল পৃথিবী এ গগন পবন, বিধাতা তোমারে করিল সৃজন গড়িল পৃথিবী এ গগন পবন, যা কিছু সৃষ্টি সবই তব নামে, ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি অগো সরোয়ারে কায়নাত,
আমার সঙ্গে বলেন, সকলের প্রিয় নবী তুমি ও গো সরোয়ারে কায়নাত, সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমার নূর, তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর, বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান, বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান, দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত, সকলের প্রিয় নবী তুমি ও গো সরোয়ার কায়নাত, সকলের প্রিয় নবী তুমি ও গো সরোয়ার কায়নাত, আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি এদিকে আসুন তো সব থেকে সুবিধা হবে, ঘুরে আসবেন দিকে, পূর্ণিমা চাঁদ হার মানে আজ, পূর্ণিমা চাঁদ হার মানে আজ, তব চেহারার পাশে জগতের জ্যোতি উজ্জ্বল সুরজ, হার মানে তব কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা বলেন, রাতের বেলা সূচ হারিয়ে গেলে চাঁদের আলোতে খুঁজে পেতাম না, আমার নবীর মুখের কাপড় সরিয়ে দিলে আমি হারিয়ে যাওয়া সূচটাও খুঁজে পেতাম। কবি লিখেছে, পূর্ণিমা চাঁদ হার মানে আজ, তব চেহারার পাশে জগতের জ্যোতি উজ্জ্বল সুরজ, হার মানে তব কাছে, তোমার নূরের করে বর্ণনা কি আছে এমন এ ভুবনে বলো না, যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত, সকলের প্রিয় নবী তুমি ও গো সরোয়ারে কায়নাত, ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ও গো সরোয়ারে কায়নাত, মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে, সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শির পরে, শুরু হয়ে যাবে এ পাপীর বিচার, দিশে হারা হবে এ ভক্ত তোমার, শুরু হয়ে যাবে এ পাপীর বিচার, দিশে হারা হবে ভক্ত তোমার, সেদিন
দিনে মোদেরে নিয় কোলে টেনে দিতে মোগা সাখাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরোয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরোয়ারে কায়নাত আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا إن الدين عند الله الإسلام وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال أيضا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم لا إيمانا لمن لا أمانة لا ولا دينا لمن لا أهد لا وقال أيضا كن عالما أو متعلما
আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক ফাকালা আইদান ওয়ামান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা কালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখ সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اخدا আগর তু করম করে জবা পে বাত এসি দে জো দিল পে আসর করে বলাবি কশফ দুজামি জমালিগি হসনত জমি খিসালিগি না কিসি হাসি কি জুস্তুজু না তো দিল রুবা কি তালাশ বস রহে কি বিরিয়া কি জুস্তুজু আর কমলি বালে কা তলাশ বলাবি হসনত জমি খিসালিহি সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে পরে দুটো কথা মাথায় মনে বসিয়ে নি। যতগুলো কথা আল্লাহ বলাবেন শোনাবেন তা ধ্যানের সাথে শুনব, মনে সেগুলোকে রাখব, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে কথাগুলোকে বিচার করব, আর যেটা বিচারে ভালো মনে হবে ওইটা আমল করব। কি জি, যেটা নিজের বিচারে ভালো মনে হবে ওইটা আমল যদি বলে না, যেটা আপনি বুঝেছেন কারেক্ট একদম ঠিক সত্যি কতটা ভালো ওটা আপনি বাছাই করে রাখবেন আমল করবেন না। আমল করার আগে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন এটা আমল করা যাবে, আলেমরা যদি পারমিশন দেয় তবে আমল করবেন, নিজে থেকে আমল করতে যাবেন না, তাহলে এমন কুফল ফলবে যে আপনি আর সহ্য করতে পারবেন না। একদিনে তো এত কথা বুঝিয়ে বলা সম্ভব না,
তাহলে আর জলসাটাই হবে না। তাই যতটুকু বললাম এতটুকু মনে রেখে কথা শুনবেন, কথা মনে থাকবে ইনশাল্লাহ, কথা ধ্যানের সাথে শুনবেন, মনে কথাগুলো রাখবেন, আর নিজের বুদ্ধি বিবেকে যে কথাটাকে খুব ভালো মনে হয়েছে আমল করার আগে আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? আপনারা জীবনে জলসাজ প্রথম শুনছেন নাকি অনেক শুনেছেন? চট করে বলুন, অনেক শুনেছেন। তো আপনাদের কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না বলেন? আছি আলহামদুলিল্লাহ। কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে একবার হাত তুলে দেখেন তো, যে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমি। আপনি যে জান্নাতে যেতে চান এর কোনো দলিল আছে আপনার কাছে? নাই। আপনি যেতে চান না তার দলিল আমার কাছে আছে, দেখাবো দেখাবো। এই যে জায়গাটায় বসে আছেন জায়গাটার নাম কি? বেহেশত। এটা জান্নাতের বাগান বলতে পারলেন, আবার ভেস্তে দিয়ে দিন। এত উচ্চারণ ভালো করে হয় না, তাতে আবার ওইদিকে বলে কি, এটা জান্নাতের বাগান তো? হ্যাঁ না বলে? এটা যদি জান্নাতের বাগান হয় আর আপনারা যদি জান্নাতি হতে চান বা মনে আশা থাকে, তাহলে মগরিবের পরেই তো বসা দরকার ছিল, দেরি করলেন কেন? এটা তো জান্নাতের বাগান, তো মগরিবের আগে থেকে সাজানো হয়ে গেছে, আর মগরিবের নামাজের পরে থেকেই তো জান্নাতের বাগান চলছে। আপনাদের দেরি করে আসার কারণটা জানতে পারি? জবাব দেওয়ার মতো ভাষা নেই। কারণ কি? যে এই জান্নাতে আসার আপনাদের ইচ্ছা নেই, অনীহা ভাব। এখন দেখে যাবে বক্তা এসে যে চ যাই দেখি, ইসলামে অনীহা করনেওয়ালার কোনো জায়গা নেই। আপনার জান্নাত পছন্দ না, জাহান্নাম পছন্দ। এখানে কোরআন ও হাদিসের কথা হবে, বিঘ্ন বিঘ্ন ওলামারা আসবে, আর এখানে ফেরেশতাদের মজলিস, এটা ফেরেশতাদের জায়গা। আমার তকদিরে এটা জুটলো না যে আমি দু ঘন্টা ফেরেশতাদের সাথে বসি। মুচিকে রাজদরবারে বসানো যায় না, আর বসাতে চাইলে ও বসে না, ও ভাগার চেনে। কথা বলেন হ্যাঁ না না? যদি বলেন, এখানে যদি দুটো মেয়ে বেশ 18-19-20 বয়স হতো আর অর্ধনগ্ন শরীর হতো, এপার ওপার দেখা যেত, তাহলে সালা ছেলেদের নয় বুড়োদের ভিড়েতে ছেলেরা জায়গা নিত না। হ্যাঁ না না? তাহলে আপনি কিসের প্রেমিক, জান্নাতে না জাহান্নামের? টিকিট কেটে বসতেন, টাইমের আগে ঢুকতেন, শো শুরু হওয়ার আগে। হ্যাঁ না না?